কক্সবাজারের কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের সিদ্দিক হাজির পাড়া এলাকায় প্রতিপক্ষের দেয়া আগুনে নুরুল আফসার নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত 1:30টার দিকে ওই কৃষকের ঘরে আগুন দেয়া হয়। পরে এলাকাবাসীর শত চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের চেষ্টায়ও বিরোধ নিষ্পত্তি হয়নি। এ নিয়ে মামলা চলছে আদালতে। বিরোধের জেরেই বসতঘর পুড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।